Bangladesh Mohan Sadhinata Dejatiya Dibwas Halurugi Koktomatone Panda Khaijakha Bangladesh Haponi High Commission ni Lua Jumbai Asal Palaikha Bangladesh Yakso High Commissioner Arif Mohammad. So Tripura Boshobashoto print or electronic media kormoroto Shangbadik Mundoli Jara Atskir Amar Shamuke Upostidatsen আপনাদের প্রত্যেককে জানাই নমস্কার সালাম ও শুভেচ্ছা শুরুতেই আমি জানাতে চাই যে আজকে এই প্রেস ব্রিফিং আয়োজিত প্রেস ব্রিফিং এ আমি উপস্থিত আছি আমি আরিফ মোহাম্মদ ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার আমার সাথে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ সহকারী হাই কমিশন আগরতলার সম্মানিত প্রথম সচিব জনাব রেজাউল হক চৌধুরী এবং আমার ডান পাশে উপস্থিত আছেন বাংলাদেশ সহকারী হাই কমিশন আগরতলার প্রথম সচিব এবং দূতালয় প্রধান জনাব আসাদুজ্জামান উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন এছাড়া অনুষ্ঠানে ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশের এবং ত্রিপুরা রাজ্যের সিনিয়র অফিসিয়াল উপস্থিত থাকবেন এর পাশাপাশি বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় ফোক শিল্পী মিস শাহনাজ বেলি এবং জনাব ইউসুফ আহমেদ খান ওখানে উপস্থিত থাকবেন এবং পাশাপাশি একটি নৃত্যশিল্পীর দল উপস্থিত থাকবেন তারা সকল এবং এই কালচারাল টিমের মাধ্যমে ওই রিসেপশনে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর এই অনুষ্ঠানের শেষ পর্বে শেষের আলোচনা অনুষ্ঠানের পরে অনুষ্ঠানে ত্রিপুরার বিশিষ্ট গীতিকার শ্রী সুবিমল ভট্টাচার্য রচিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির জগ পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণকে নিয়ে নির্মিত একটি অডিও গানের মোড়ক উন্মোচন ও পরিবেশন করা হবে অনুষ্ঠান সমাপনতে নৈশ ভোজের মাধ্যমে আমাদের 26শে মার্চের কর্মসূচির সমাপ্ত হবে আমি এই অনুষ্ঠান পালনে ত্রিপুরাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি আর আজকে এবং আমি আপনাদের আজকের এই প্রেস ব্রিফিং এ উপস্থিত থাকার জন্য সকলকে আবারো আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সাংবাদিকবৃন্দ আপনারা জানেন যে আগামী 26শে মার্চ 2022 রোজ শনিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করবে যথাযোগ্য মর্যাদায় এই মহতি দিবস উদযাপনের লক্ষ্যে আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাই কমিশন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে আমি কর্মসূচিটি আপনাদের সামনে উপস্থাপন করছি এই কর্মসূচির মূলত দুটি পর্ব সকালের পর্বটি এটা ইনহাউস প্রোগ্রাম হবে যেটা শুরু হবে সকাল 9:00 বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এরপর 9:05 জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে আর সকাল 9:06 বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হবে এরপর 9:07 দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করা হবে এর মাধ্যমে প্রথম পর্বের সমাপ্তি হবে আর এরপরে আসছি আমি দ্বিতীয় পর্বে আমাদের এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ওই দিন হোটেল পোলো টাওয়ার্সে ব্যাংকুয়েট হলে সন্ধ্যা 7:00 ত্রিপুরার সুধীজনকে নিয়ে আমরা একটি রিসেপশন অনুষ্ঠানের আয়োজন করেছি উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হিজ এক্সেলেন্সি মিস্টার কে এম খালিদ এমপি